প্রথমে আমি আসলে আমার আন্তরিক মানে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা চ্যানেলের সাথে আমাদের সাদৃশ্য আছে অনেক ব্যাপারই সেটা হচ্ছে প্রথমটাই হচ্ছে একটাই বলবো যে আমি যে হৃদয় বাংলাদেশ সো আমরা ওই বাংলাদেশ বুকে ধারণ করি কিন্তু খেলি তো ন্যাশনাল টিমের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ দেওয়াটাই থাকে আমাদের মূল লক্ষ্য সো ইন্ডিয়ার ম্যাচের ইয়েটা যেটা বললেন যে আসলে ইন্ডিয়া তো আমাদের চেয়ে অনেক এগিয়ে বলবো যে আমি যে ইন টার্মস অফ ফিনান্সিয়াল এবং ওদের দেশের আকৃতি সব কিছু মিলে ওদের সুযোগ সুবিধা ওদের প্ল্যানিং আমাদের চেয়ে অনেক এগিয়ে বাট আমি বলবো যে আমাদের ফুটবল ফেডারেশনের আমাদের প্রেসিডেন্ট কাজী মোহাম্মদ সালাহউদ্দিন এবং এক্সিকিউটিভ এফসির এবং উইমেন্স কমিটির চেয়ারম্যান আপা আছেন এখানে মাহফুজা আক্তার কিরণ ওনারা যে ব্যবস্থাটা করেছেন আসলে মেয়েদেরকে মেন্টালি টাফ করার ব্যাপারটাই ছিল যে ক্যাম্প করা সারা বছর রাউন্ড দ্য ইয়ার ট্রেনিং হওয়া তো ওইটা কিন্তু মেয়েদের এইসব ক্ষেত্রে কাজে লাগে আপনি দেখেন আন্ডার নাইনটিনেও আমরা দুইটা গোল ইন্ডিয়ার সাথে করেছি যে একদম শেষের দিকে সো আমার কথাটা যে অর্পিতা যেটা বললো বলাটা ছিল এরকম যে নেভার স্টপ ফাইটিং আনটিল দ্য ফাইট এন্ডস যে যতক্ষণ চলবে লড়াই করতে হবে তো অ্যাকচুয়ালি ইট দ্য অল দ্য ক্রেডিটস গোস টু দ্য প্লেয়ার্স আমার কাজ তো হচ্ছে যে আমি মাঠের বাইরে অনেক কিছু বলবো ওদের উৎসাহিত করবো এটা করতে হবে মাঝে মধ্যে ভয় দেখানো তো সব কিছু মিলিয়ে মাঠের কঠিন কাজটা কিন্তু ওরাই করেছে সো অল ক্রেডিট গোস টু দেম হ্যাঁ ওরা করেছে আমার সাথে আমিও করেছি ওদের সাথে দুই দিকের ব্যাপারটাই ছিল আর মেইন হচ্ছে যে আসলে ন্যাশনাল টিমে আপনি যখন কাজ করবেন আপনার ব্যক্তিগত ব্যাপারটাই এখানে আসবে না ইটস আ টিম গেম এবং টিম ওয়ার্কটা হচ্ছে জরুরি এবং সবসময় মনে রাখতে হবে যে আপনি এই দেশ আপনাকে থাকতে দিয়েছে এই দেশের জন্য আপনার সর্বোচ্চ চেষ্টাটা থাকতে হবে আমি মেয়েদের বলি এই কথাটা যে তোমরা দেশের জন্য কেন খেলবা একটা কারণেই খেলবা যে এই দেশ তোমাদের জায়গা দিয়েছে তোমার বাবা মা পূর্বপুরুষ সবাইকে আমরা জায়গা দিয়েছি এখানে তো ওই ইয়েটা আমার কাছে খুব প্রবল কারণ আমরা যখন জাতিসংগীত গাই প্রতিটা ন্যাশনাল টিমে এইসব ওটা হয় যে প্রতিটা ম্যাচের আগে জাতিসংগীত গাওয়া হয় আমরা তো জাতিসংগীত ভুলেই গিয়েছি অনেক মানে ক্লাবে কাজ করতে করতে দেখা যায় আমাদের তো আর এটা গাওয়ার সুযোগই হয় না বাট এই প্রতিটা ম্যাচে এই যে জাতিসংগীত গাওয়াটা খুব এনজয় করি এবং এটার যে দায়বদ্ধতা আছে এবং আমার উপর যে আস্থা দিয়েছেন আমি বলবো আমাদের প্রেসিডেন্ট কাজী মোহাম্মদ সালাহউদ্দিন এবং কিরণ আপা সেটার প্রতিদান দেওয়ার চেষ্টা আমার সর্বোচ্চ ছিল যে এক মিনিটের জন্য যদি আমি টিমের জন্য কাজ করি আমার সর্বোচ্চ দিব সো এই অনুভূতি নিয়ে কাজ করাটা আমার কাছে খুব এসেনশিয়াল ছিল